কি সুন্দর ভাবে কোলে বসে তার মুখে আমি অন্ন তুলে দিত। তবে আমি আমি তো ভুলেই গেছি, আমার 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 এই আদরের কন্যাকে আমি আজকে দেখতে পাবো। হ্যাঁ মা, আজকে আজকে তো অষ্টমঙ্গলার দিন। হ্যাঁ, আজকেই তো আপনি আপনার কন্যাকে দেখতে পাবেন মা। কিন্তু আপনি অমন করে খাচ্ছেন কেন? চলো আমরা কিছুক্ষণ ওই চন্দন বৃক্ষের তলায় বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব। তাই হবে, এই তো সম্পূর্ণ, এই তো উজ্জয়িনী নগরে চলে এসেছি, দুঃখের সমাচার দেব। ওই তো মায়ের এক এক করে ছয় ছয়টি বধূ মাতাকে নিয়ে সাথে রয়েছে, এই দুঃখের খবরটি আমি দেই। খাও খাও মা মা। বৌমা বলেন মা, এই সময় শ্বেতকা কেন খা খা করছে? কোথায়? ওই তো খা 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 খা। বৌমা যা তো ওই ঠেল ছুঁড়ে মারো, শ্বেতকাকে তাড়িয়ে দাও। তাই হবে মা, তো যা। না না না, এই সময় মত আমি দুঃখের সমাচার দিই। এই পতখানা আমি মানিকঙ্গ শহর আজকে তুমি যদি সুখের সমাচার এনে থাকো তাহলে তুমি ওই কাঁচা ডালে গিয়ে বসবে। তুমি যদি কোনো দুঃখের সংবাদ নিয়ে এসো তাহলে তুমি ওই শূন্য ডালে গিয়ে বসবে। আমি কাঁচা ডালে না বসে দিয়ে আমি শুকনো ডালে দিয়ে সংকেত দিলাম খা খা মা। ওই তো মা, ওই মা, ওই তো শ্বেতকাকে চলে গেছে। তোমরা কিছু দেখেছ কি মা? শ্বেতকাক ওই শুকনো ডালে বসে খা খা করে তার ঠোঁট থেকে কি যেন একখানা বস্তু ফেলে আবার চলে গেল। কোথায় সে বস্তুখানা? এই তো দেখে এসো, এমন কি ফেলে গেছে? এই তো মা, দেখে যেন মনে হয় শাড়ির ছেঁড়া অঞ্চল তার সাথে একখানা অঙ্গুরি। একটি বলছে এই অঙ্গুরিখানা আপনি চিনতে পারেন কিনা দেখেন তো। এই অঙ্গুরি শিক্ষা পেল কথা জানি না মা। এই অঙ্গুরি বিয়ের ছলনাতে আমার আমার চামতার হস্তে আমি পরিয়ে দিয়েছিলাম। সত্যি? কিন্তু এই শ্বেতকাকে এই সন্ধ্যায় অঙ্গুরি পেল কথা? আপনি তার সঙ্গে একটি পত্র। হ্যাঁ দেখি দেখি। এই পত্রখানা শাড়ির ছিলাম অঞ্চল দিয়ে তৈরি মা, দেখেছি। হায়রে ভাগ্য, বৌমা জানো কি মা এই পত্রে এমন কি লেখা আছে? এমন কি লেখা রয়েছে মা? শোনো শোনো বাপু মা ও নিবেদিত তবু পা, আরো নিবেদিত বাপু আরো ভা। এই পত্র বৌমা কার হতে পারে? এই পত্র এই হস্তের লেখা আমার আমার এই আদরের কন্যার মতো লাগে। সত্যি বলছো মা? হ্যাঁ, আমাদের ছোট্ট বনি বেহুলার হাতের লেখা। হ্যাঁ হ্যাঁ মা, ওই তো আমাদের ছোট্ট বেহুলা। আরে আমার কি লিখেছে মা জানো? কি লিখেছে মা? বড় আশা করি বিয়ে দিলে চম্পকে নগরে এক প্রহরে গেল মা গো বাসর দেখিতে, দুই প্রহরে গেল আমার রন্ধন করিতে। বা এই পত্র পাঠ করে বড় আমি শান্তি পেলাম মা। যাকে যাকে কোনোদিন ওই রান্নাশালায় আমি যেতে দেইনি, সেই স্বামীর ঘরে গিয়ে আমার মা বেহুলা স্বামীকে সেবা দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্যই আমার এত কন্যা রক্ত
কেন করবে না মা, কেন করবে না? তার কর্মে গিয়ে কর্মের কার্য তুলে দিয়েছিলেন যে নিজ পতিকে ভালোবাসলে, নিজ পতিকে সেবা করলে ওই জগতে স্বামীকে পাওয়া যায়। আমি শুধুমাত্র তোমারই কাছে এটাই আমি কামনা করবো, যতদিন আমার আদরে কন্যা স্বামীর সেবা যেন করতে পারে, স্বামীর সেবা করে যেন তার নামে জীবনে কে যেন ধন্য করতে পারে, তাই যেন হয় গো মা। আরে এমন কি লিখেছে মা জানো? কি লিখে রয়েছে মা? বিয়ে রাখতে বাসরি ঘরে আমার মা। কি হয়েছে মা? মা আপনি অমন করে থমকে গেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন কেন গো মা? কি হয়েছে মা বলেন না মা, কি হয়েছে? বিয়ে রাখতে বাসরি ঘরে মনে পতিকে দংশন করেছে মা, পদ্মাবতীর কালে নাকি মৃত্যু পতিকে কালে করে ভাসিলাম অকুলি সাগরে ভাসতে ভাসতে যাবো আমি দেবপুরি, যথাই রয়েছে হরগুড়ি আমাদের শ্রবণ কলারে মা, কিন্তু
আমরা শুনেছিলাম চম্পক অধিপতি আমার তাহই বাবা জানো, তিনি হচ্ছেন একজনের সদাগর, যদিও বা তার সন্তানের মৃত্যু হয়েছে বলে আমাদের ওই নাবালিকা ভট্টিকে ওই মৃত্যুপতিকে বক্ষে করে দিয়ে অকুল সাগরে ভাসিয়ে দিয়েছে। তুমি অপেক্ষা করো মা, অপেক্ষা করো, এই মুহূর্তে আমরা ছুটে যাব সেই চম্পক নগরে, উচিত বিচার চেয়ে নেব ওই তাহই বাবার কাছ থেকে। এসে দাদা এসে ওই চম্পকের প্রাসাদে গিয়ে তোর আদরে বোনকে পাবে না বাবা? মা, তোর আদরে বোনকে তোমরা যদি ফিরে পেতে চাও তাহলে ওই নদীর কুল্লোরে তোমাদের যেতে হবে। কিন্তু ও মা, তোমার কি মনে পড়ে না কি আজকে না বেহুলার অষ্টমঙ্গলার দিন? তুমি যখন আমাদের বোনে বেহুলাকে বিদায় করো, তুমি না বোনকে বলেছিলে আমাদের দুটি ভাইকে মেলা নির্বাণ হাসতে নিয়ে তুমি আনতে পাঠাবে? জানো মা, আমাদের মনে বেহুলাত বুঝি কিছু খায়নি, যেন মুখ কানা শুকিয়ে গেছে, তাই তুমি আমাদের হাসতে সেই মেলা নির্বাণ সঞ্চিত করে দাও। আমরা দুটি ভাই বোনে বেহুলাকে আমরা সাগর জলে ভাসতে দেব না, আমরা বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো মা। তোমরা যাবে ওই চম্পকি নগরে, কিন্তু ওই নদীর কূলে তোমরা ওই পথে তোমরা হেঁটে যাবে, তোমাদের তো পথ দেখা নেই। সত্যি বলেছো মা, তোমরা কি করে যাবে? আমাদের সেই পথে যাওয়ার তো কোনো আমাদের নির্দেশন জানা নেই, কিভাবে কেমন করে আমরা যাব সে নদীর কিনারে? তাহলে তুমি বলে দাও বাবা, বলে দাও ওই সুবলে ঘোষ রয়েছে যে প্রত্যেকে দিন ওই দুঃখ ছানা দিতে আসতো, তাকে তোমরা সঙ্গে নিয়ে নেবে। তোমরা এই নদীর কোন ধারে তোমরা চলে যাবে হাঁটতে হাঁটতে, তোমার এই আদরে মনকে ফিরে পাবে বাবা। তাই হবে মা, আমরা তাই করবো মা, আর বিলম্ব নয়, আমাদের আমাদের সবাই বড় সঙ্গে চলো, তুমি চলো বাবা, চলো বেহুলা। আমি হচ্ছি সুবল ভাই, এই গ্রামে গ্রামে আমি গাভী দুধ করি পানাই, তাই তো আজকে বড় ক্লান্ত, আমার অনেক দেরি হয়ে চলেছে, আমার বোন বেহুলার বিয়ে আমি বড় ক্লান্ত হয়েছি, তাই তো গাভী দুধে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি না প্রতিদিন আমার বোন খেয়ে দুধ ঘি ছানা না খাবলে আমি ঘরে ফিরে যেতাম না, তাই তো আমার বোন বেহুলা বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি গেছে। আমি এখন শেষ করে চল ভাই, চল রানীমার সঙ্গে দেখা করি, আমরা সুবল দাদার সন্ধানে ছুটি, আমার মাকে বলবো কি যাদব মাধবকে দিয়ে আমার বোনকে আনার ব্যবস্থা করো। কিন্তু এখনো পর্যন্ত তো আমরা সুবল দাদার সন্ধান পেলাম না, ডাক দেবো দাদা সুবল দা। মনে হয় আমাদের যাদব মাধবের কণ্ঠস্বর সুবল দা, এ তো আমার পরিচিত পরিচিত গলা, না না নিশ্চয় তাদের কোনো বিপদ হয়েছে, আমরা তো আরো এগিয়ে যাই, চল যাদব মাধব। দাদা গো, তোমাদের নয়নে জল কেন?
আমাদের কপাল ভেঙে গেছিল। কপাল ভেঙেছে বলো, এমন কে কি বলেছে আমাকে, শুধু একবার নাম কি বলো। আমাদের কেউ কিছু বলেনি দাদা, তাহলে কিন্তু নিষ্ঠোরি নিয়ে জানো কপাল ভেঙেছে কেন জানো? কপাল দশটি নয়, পাঁচটি নয়, তুমি তো জানো সাদের একটি মাত্র মন বেহুলা। আমাদের মন বেহুলা? কদিন পূর্বে যেন বিবাহ দিলাম সেই চম্পলা নগরে, বিবাহ বাসর করে কাল লাগে দংশন হয়েছে তার মৃত্যু। আমাদের মনে বেহুলা আর ওই চম্পকের প্রাসাদ নেই, যেন ওই মৃত্যু পথিকে বক্ষে করে নিষ্কলার বেলায় সোলার মঞ্জস্য করে ভাসতে চলেছে অপল সাগরে। তাই তো মা মনে মেলা নির্বাণ সজ্জিত করে দিয়েছি, তুমি চলো না দাদা, আমরা কি মনে বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো, ভাসতে দেব না। এ তোদের মনের ভুল, আমার তো বিশ্বাস হয় না। তুমি বিশ্বাস করো দাদা? সত্যি দাদা, আমরা আমরা মিথ্যে কথা বলতে পারি গোপাল। চলো দাদা, যদি সেটাই হয়ে থাকে আর আমরা দেরি করব না, আমাদের মনকে যেভাবে হোক না কেন আমরা ফিরিয়ে নিয়ে আসবো। তাই চলো দাদা, এসো এসো চলো বেহুলা। Thank you.
তাহলে আমাদের বোনকে হয়তো। এই দাদা, আমরা যে মাকে কথা দিয়েছি আমাদের মনে বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। চলো না দাদা, একটু এগিয়ে গিয়ে আমরা দেখবো মনে বেহুলাকে ডাক দেবো। বেহুলা তোর পতিকা এই বাসর ঘরে তোর কাছ থেকে চিনিয়ে নিয়েছি, কিন্তু এহানো বস্ত্র পরিধান করে মৃতপতি বক্ষে করে নিয়ে অকুলের সাগরে ভাসতে ভাসতে কোথায় চলেছিস বল তুই? তোমরা জানতে চাও আমি হচ্ছে একটি রাক্ষসিনী, আমি যে মানুষ চলে গেছে তাকে তো বক্ষে ধরে কোনো লাভ নেই, সে তো তোর সঙ্গে কথা বলবে না। তাই দেব তোর ওই মৃতপতিকে আমাদের এই হস্তে তুলে দে, যেন দেখা যায় সবক্ষেত্রে মহাশ্মশান, সেই শ্মশানে সুন্দর করে চন্দন কাষ্ঠ দিয়ে যেন আমরা চিতা সাজিয়ে দেব, আর সেই চিতাতে তোর স্বামীর অগ্নিদাহ করে আর তোকে নিয়ে যাব আমাদের সেই উজানি। আমি তোমাদের সঙ্গে যেতে চাই না দাদা। ও দাদা, কি তোমরা বললে দাদা? ও বুঝেছি, একই গর্ভে জন্ম বলে তুমি আমায় আপন করে নিলে, আমার স্বামী কি তোমাদের কাছে পর হয়ে গেল? আমার স্বামী কি তোমাদের কাছে পর হয়ে গেল? পারবে তো, পারলে তো তোমরা এই কথা আমায় বলতে। করো দাদা, সুন্দর করে যে তোমরা সঙ্গে করে নিয়ে এসেছো অগ্নিকাষ্ঠ, চিতা সাজিয়ে দাও। তবে হ্যাঁ, ওই চিতায় আমার স্বামী দেবতা কি নয়? ওই চিতায় আমার স্বামী দেবতা কি নয়? ওই চিতায় কাকে তোমরা অগ্নিদাহন করবে জানো? কাকে? যেই তোমাদের সর্বক্ষে রয়েছে কলঙ্কিনীদের চারিদিক তোমাদের মন বেহুলা, তাকে তোমরা অগ্নিদাহন করবে।
তাহলে কেউ কখনো পেরেছে চিতা দিয়ে জানিয়ে তাকে জলে পড়ে বর্ষ করে দেবে? তুই অমত করিস না বোন, সে তো মারা গেছে, সে তো কোনোদিন আর ফিরে আসবে না। ও বড় আশা করি দাদা, দিয়ে দিলি মরে এ কি হল দাদা, বাসুর ঘরে দাদা বাসুর ঘরে ও বড় কোনি দাদা বিয়ে দিলে মোড়ে একি হলো দাদা পাশের ঘরে দাদা পাশের ঘরে এইভাবে সাগর জলে ভেসে যাস না বোন। তুই তুই যে আশা করেছিস তোর আশা যে কখনো পূর্ণ হবে না। কোনো মানব যদি ইহলোক থেকে পরলোকে গমন করে
সে কি শ্রবণ করেছিস কোনোদিন পৃথিবীর মাঝে ফিরে আসে দাদা? তাই দে আইব না, তুই আমাদের এই সঙ্গে ফিরে চল। ও ফিরে চল, মোদের ঘরে ছয় মায়ে স্বর্ণকারের কাছে, স্বর্ণকারের কাছে গিয়ে সুন্দর করে একখানা স্বর্ণ পুতুল নির্মাণ করে দেব। সেই স্বর্ণ পুতুল নিয়ে তুই সকালে সন্ধ্যা
পুতুল নিয়ে খেলা করবি বল স্বর্ণ পুতুল বানিয়ে দিবে, ওই স্বর্ণ পুতুল কি আমায় বেহুলা বলি ডাকবে গো? না রে বেহুলা, আমার হস্তের কি এক মুষ্ট রন্ধনে সে সেবা নেবে বলো না ও দাদা? কেন তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছ, কেন নীরব হয়েছে তুমি বলো না? বলবে ঠাকুর দাদা মাধব বলো দাদা, আমাদের এই ছোট্ট বোনকে আমরা যত বোঝাবার চেষ্টা করছি তার থেকে আমাদের অনেক আরো বুঝাচ্ছে। হ্যাঁ ভাই, তাই মারতে হবে মেলানির ভার উদর মুন্ড করে খাই তাই জন্মের মতো বিদায় করে দেবো বেহুলার আমাদের কাছে। ও আমি বড্ড মেলানি ভালোবাসি খেতে, তাই চরণী আমায় তোমাদের হস্তিতে পাঠিয়েছে, আমায় চরণী মিষ্টি মিষ্টান্ন সেবা দেবার জন্য। অপরাধ আমায় মার্জন করবে দাদা, কেন তোমাদের কথা আমি পারব না, আমি তো তোমাদের কথা রাখতে পারলাম না, আমি তোমাদের কথা রাখতে পারলাম না। আমি তো এটা ছোট থেকে দ্রব্য যেন ভজন করতে আজকে কেন পারবে না? পারলাম না মা, কেন পারবো না জানো দাদা? কেন লোহবাসরের ঘাটে স্বামী বড় ক্ষুধার্ত আমায় বলেছিল ওকে পিয়ে এই বাসরের ঘনি আমি বড় ক্ষুধার্ত গো, ধারণা তুমি আমায় কিছু রন্ধনে করে আমায় সেবা দিতে পারিনি আমি আমার স্বামীর সেবা দিতে, আমি পারিনি তার তার জন্যই মেলানি খেলাতে ভজন করবি না বেশ মেহুল আর বলবো না? তাই আহারে নিদ্রা ভজন করেছি, প্রতিজ্ঞা করেছি যতদিন আমার এই মৃত স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে পাব না, অন্য জল আমি কিছু গ্রহণ করব না, আমি করব না মা, আমি করব পারে মনে মেহুল মা, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের স্তনের দুগ্ধ পান করে তুই পৃথিবীর আলো বাতাস দেখেছিস, সেই মায়ের হস্তের এই মেলানির বারখানা করলি তুই অপমান, আমরা আর তোকে বলবো না এই ভজন কর। তাহ দাদা এই মুহূর্তে মায়ের দাওয়ার এই মেলানির বারখানা আমরা চুড়ে ফেলে দেবো সেই সকল। কেন বাধা দিচ্ছ রে? আজ জননী দেওয়া মেলানি আমরা আমি ভজন করতে পারিনি বলে সেই অনুরাগে তোমরা ওই মেলানি চলে নিক্ষেপ করে দিতে চাইছো কেন দাদা? তাহলে কি করব, আমরা তো ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, জননী যদি শোনে এই মেলানি রে বারখানা তুই হস্তে নিসনি তাহলে জননী মহরি যেন কাঁদতে কাঁদতে হয়তো তার প্রাণকে বিসর্জন করে দেবে গো। জানো দাদা জানো সম্মুখে দেখা যায় বকুল বৃক্ষ, তাহারি নিচে বালি ছাপা দিয়ে রেখে দাও, আমি যদি কোনোদিন পাই আমার এই মৃত্যু প্রাণে পত্নীর প্রাণে দান, আমি সেই দিন তোমাদের বেলার ভজন করব, আমি ভজন বেউলা তোর কথা মতো কপিল বৃক্ষে তলায় আমরা চাপা দিয়েছি, বলবো আজ থেকে জানলাম আমি ভাই বোনের সম্পর্ক মনে এখানে জিনিস চাপ হয়ে গেল দাদা।
কিন্তু দাদা, আর জন্ম জন্মে তোমার সঙ্গে আমাদের হয়তো আর সাক্ষাৎ হবে না। না, এই দেখাই হয়তো শেষ দেখা। দাদা, এই কি তুমি বললে? আজ তোমাদের আমি কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারিনি বলে এখানে সম্পর্ক শেষ নয়, এখানে সম্পর্ক শেষ নয়। যেমন জলকে কাটলে কখনো দুই ভাগ করা যায় না, ভাই বোনের সম্পর্ক আমাদের কখনো বিচ্ছেদ হবে না দাদা। আশীর্বাদ করে আমরা ফিরে যাবো যদি ভাই প্রাণপতি। তাই বেহুলা তোমায় দেব, হ দেহরে আমি আশীর্বাদ করছি। যাও যাও বেহুলা দেবেন্দ্রনগর, অতির ব্রন্দন দেবের তুমি চোখ চোখ নির্বাচ। বড় দাদা ক্রোধবশত হয়তো আশীর্বাদ করতে গিয়ে করেছি তোকে অভিশাপ। এই নিয়ে মনে কিছু করিস না, আমি তো রয়েছি দাদা, আমি তোকে আশীর্বাদ করবো। আচ্ছা বেহুলা, আমি তোর আশীর্বাদ করি। মেতমতিকে নিয়ে বাঁচতে বাঁচতে যা দেবতা নগরী, সকলে দেবদেবতার নিকট হইতে বিচার প্রার্থী বিচার চেয়ে তোর পতির প্রাণদান ফিরিয়ে নিয়ে আয়। যেদিন প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবি সকলে একটি কথা জানবে, তুই শুধু আমাদের মনে বেহুলা নয়, তোর আর একটি নাম যেন থাকবে বেহুলা সতী। দাদা চলেই তো যাবি গো, জানি না তোমাদের এই সঙ্গে আর কখনো আমার সাক্ষাৎ হবে কিনা। একটিবার যে আমি তোমাদের মুখে, আমি তো তোমাদের মুখের একটিবার বেহুলা ডাক শুনতে চাই, আমি তো তোমাদের বেহুলা ডাকের বড় কাঙালি বলে দেবো। জানি না আমি কখনো এই মুখ দিয়ে তোকে বড় বেহুলা বলে ডাকতে পাবো কিনা, তাই যাবার সময় চিৎকার করে উচ্চ কণ্ঠে শুধু ডাকবো বনে বেহুলা দাদা, বেহুলা দাদা, ও দাদা অমন করে তোমার চোখের জলে।